মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের ইন্দ্রাণী অঞ্চলের শেরপুর বাজারে সিপিআইএমের এক প্রথসভা। সেই প্রথসভায় উপস্থিত ছিলেন ইন্দ্রাণী অঞ্চলের সিপিআইএম ব্রসিয়ান নেতা, ইন্দ্রাণী অঞ্চলের প্রাক্তন প্রধান গোলাম মর্তুজা সহ সিপিআইএম কমরেড বিবেক মার্জিৎ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একই সঙ্গে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধেও সরব হলেন সিপিআইএম নেতা বিবেক মার্জিৎ। আগামী দিন মুর্শিদাবাদ জেলার সম্মেলনে সফল করার জন্য আহ্বান জানালেন। সরাসরি বিবেক মার্জিতের বক্তব্য শোনাবো আপনাদেরকে, দেখুন। আমাদের অর্থনৈতিক সংকট, আমরা মানুষের পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা যাচ্ছি, আমাদের পাখির আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের সংগঠন পরিচালনা হয়। আমাদের সংগঠন কোন আপনার কন্ট্রাক্টরের পয়সায় হয় না, আমাদের সরকারের পয়সায় হয় না, গরিব মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র তাদের সাহায্যে আমাদের সেই সমস্ত কনফারেন্স হয়। সেই সমস্ত সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলাকে হিসাবে আমরা তৈরি করতে চাই। এবং আপনারা জানেন যে পরবর্তী সময়ে আমাদের বৃহত্তর আন্দোলন আমাদের সংগঠন আমাদের করতে হবে। সেই সংগঠন বৃহত্তর আন্দোলনে আমরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই আশা ভরসা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।